হিরোকে কেউ হিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না, ফটোতে দাঁড়াবেন কি যোগ্যতা আছে? আচ্ছা এই যোগ্যতা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, এ গত কয়েকদিন ধরে মাইয়া মাই দাঁড়াচ্ছিল, তারপরে মাসাবি দাঁড়াচ্ছিল, মমতার দাঁড়াচ্ছিল, এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন তো, ওদেরকে বলেন তো যে আপনারা ভোটে দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন? যে সবাইকে একটা কথা বলতে চাই, নাম হলো হিরো, সব থেকে হিরোগিরি করে হানাহানি করেন থেকে আজকে এত আসা। আর আপনারা সবাই জানেন অল টাইমে যারা অনেক লোককে আপনারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে অনেকে, কিন্তু যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারেনি, তারা নিজেরাই জিরো হয়ে যায়। হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি। আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ, এবারও আমি সিংহ ছাব, আপনারা প্রার্থীটা সিংহদের কেউ না নিয়ে থাকে, যেহেতু আজকে গতকাল মনে করেন প্রতীক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না, যে না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করবো। আপনারা সবাই দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর মনে করেন আসতে পেরেছে। এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল, যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না, যেহেতু 2018 এর ঘটনা ঘটেছিল আমার সাথে, 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছে। আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন, নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার গত 18 যে আপনারা দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেরকম মারামারি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, পরে আমি 2018 পরে ভোট করে বর্জন করি। এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো, প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই, আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিত ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান। গতবার সিংহ নিয়েছিলাম, এবারও সিংহ। সিংহ কেন? প্রতি সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে। এবার আচ্ছা অনেকেই আমি একটা প্রশ্ন করি, আপনার সাংবাদিকরা আমাকে অনেকে একটা প্রশ্ন করেন, অনেক ব্যক্তি রায় যে আপনার হলে নির্বাচন এলাকায় কী করবেন এবং আপনি ভোটারদের দাঁড়াবেন কী যোগ্যতা আছে? আচ্ছা এই যোগ্যতা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, এ গত কয়েকদিন ধরে মাইয়া মাই দাঁড়াচ্ছিল, তারপরে মাসাবি দাঁড়াচ্ছিল, মমতার দাঁড়াচ্ছিল, এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন তো, ওদেরকে বলেন তো যে আপনারা ভোটে দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কী যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন? এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো, আপনার এই কথাটা সব আপনার প্রতিটি সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটে দাঁড়াচ্ছেন আপনার কী যোগ্যতা আছে? এই যোগ্যতা নিয়ে আপনার অনেকে অনেক কথা বলে, এই কথাটা শুধু আপনারা আমাকেই বলার সাহস পান, আপনারা আর কাউকে এই প্রশ্নটা করা আমি দেখি না। ষোলো ভোটে আপনি, আমি সেবারে 16 ভোটে বেশ করে অলরেডি 16 ভোটে না, সেই জায়গাতে না আপনি বলছেন না, আমি এটা অন্য একটা প্রশ্ন করছি, ভাই প্রশ্ন করছে না, ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, এটা আমি না এটা তো আমি উত্তর দেবো, কিন্তু এই প্রশ্ন আগে আপনার প্রতিটা আমি যে আজকের প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা আপনারা করেন আমাকে, এই জন্য বললাম। হ্যাঁ আমি বুঝতে পারছি, সেইবার সকল কিন্তু আমার কোনো জনপ্রিয়তাও ছিল না, আমি এতটা আমাকে স্বাভাবিকও ছিলাম না, যে আমি চেষ্টা করেছিলাম সেইবার প্রথমে আমি সেইবার দাঁড়াইছিলাম, তাও তো আমি একবার ফেলে অনলি 16 ভোটে ফেটল করেছিলাম, আমি 7 জন প্রার্থীটা ছিল ওখানে, সেই টাইমে আমি দাঁড়াইছিলাম প্রথমবার। আর ভোট আমাকে কেন দেবে জনগণ, মানুষের ভালোবাসা আমি তো সবাই জানি অল টাইম, আমি যে কোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমার সামাজিক কাজগুলো ভালো লাগে, ভবিষ্যতে থাকবো, এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে, অন্য কোনো যোগ্যতা আমার নাই, কোটি কোটি টাকার মালিকও নেই, মালিকও নেই আমি, আমার আপনার আহমের সেরকম লেখাপড়াও নাই, যে এবং আবার সেইরকম নির্বাচনে 2 সালে আমি যে নির্বাচনে পেলাম এখানে এসেছিলাম যে করেছি তাও না, কিন্তু আমি চেষ্টা করবো, মানুষ একদিনে কেউ এত এত আসতে পারেনি, আস্তে আস্তে একদিন আছে, আমরা একবার কোনোদিন যে যেতে পারি, আমরা অনেকে শিখবো, শিখার কোনো শেষ নেই, ভালো কিছু করতে পারলে জনগণ অবশ্যই আমাকে ভোট দেবে।